কিন্তু এর ভিতরে নিয়ে লই বাপের বিশ্বাস করি না বাপের ইয়া নিতর মত সাইগন রে কই যে ভদ্র অনেক না ভদ্র গিরি দেই যা ভদ্র না লাগা পাছি না এই তো বিশ্বাস এই তো এর ভিতরে ঢুকালে নাকি কর কটা আমার আপনার কি কাল কি কিস্তি আছে এর তো চিন্তা গেল কিয়া জিগারে কথা বলতে কই শুক্রবার কিস্তি আছে শুক্রবার কিস্তি নাই জানা কি কর এর বন্ধ কই আমি দোষ দিব এমন মন্ত্র আছে তুমি ভূমি করতে হবে জীবন আর বলে দেখেন কারে অসুবিধা নাই সিটা আছে না একা শুরু করবো গন্ধ শুনতে উঠবে না তারা সিগারেট এইটা দেখাইতাম এই দেখান দেখাইতেছি তো আমার দেখাইতেছি তো তো কিছুই নাই হ্যাঁ আমি তো লেন জায়গা তো লড়বে আপনার সবাই বুঝবেন জীবিত আমি তো আমার মুখের দিয়ে তাকান এই যে দেখেন কহলাইতেছে কাকি শুধু আইতেছে না দেখ কেমন কালা কথা বলে দেখাবে না মুখের যে তখন কামড়ে গেছি দেখেন এই দেখেন আসেন কোটার লাগিয়ে বেলি এই দুই দলে বিদায় করে লাগে খাইছিলাম শেষ করে খাওয়া শুরু করেছে খাই লেগে আমার নামই রাজন পাহাড়ি আমার ধর্ম বৌদ্ধ আমি জাতি উপজাতি আমার মা লেংটা আমার বাপ লেংটা আমি নিজের লেংটা বাস্তবে দেখেন সরাসরি দেখেন আমার বেশটা মনে রেখেন নামটা মনে রেখেন কোন ধরনের ছবি দেখবেন আমার দেখেন আমরা পাহাড়িরা বিভিন্ন কোয়ালিটির ছবি তৈরি করি দেখেন এনার নাম নগদ নারায়ণ মুখের দিয়ে তাকান এই যে দেখেন ক্লিয়ার কথা দেখা যায় না এর মধ্যে কোনো সালাকি মালাকি নাই ডাইরেক্ট অ্যাকশন এই দেখেন কথা দেখা যায় কথা তখন না কেউ মুখের দিয়ে তাকান কামড়ে কাছে দেখেন এই দেখেন মিডিয়া লাগে না সুতা লাগে এর হাড়গুলি কিন্তু এবি টেস্ট ডাইরেক্ট বিশ্ব গুড়ন আমরা দিলাম এটা রাজন বাবুর গুড়ন আবার কেউ কেউ ভাবতে পারে জীব বানিয়েছে রেখে দিছে জলকে দেখাচ্ছি মোবাইলে দেখছেন সরাসরি দেখলেন তবে মাংস খাইতে সবচেয়ে টেস্ট হলো শিকার মাংস কিন্তু গন্ধ করে বেশি ভাবি সহ্য করতে পারে না উমিম করে দেয় সন্ধ্যাবেলা লাগাইছিলাম মেলার মধ্যে মেলা শুনে জেনে মেলা হইতেছে একটা আনসার মেলায় যখন বললাম যে শিকাইতে পারি এক বছর দোকানের ভিতরে ঢুকছে শিকা এলো আর কাঁচার মধ্যে এই শিকায় নিয়ে কইতেছে পাহাড়ি কি খাইতে হবে শিকা ওইটা খাইতে খাও পাবলিক তো হুজুকে মারছে আমার শিকা খাওয়া দেখবো লাগি এই মাত্র শিকার মাথার মধ্যে কামড় মারলাম কেসকার শব্দ শুরু হয়ে গেছে পনেরো জন মহিলা চিন জায়গায় ভূমি করে দিছে এরা আমি কই তাহলে মহিলা তার রাস্তা পাইছি একটা এই তাই মনে হয়েছে কথা এলে একা তারা বিধি গেল আপনি কামো যাবেন আমি কি করতেছি
জার্জির জন্য জার্জির কর্ম, মানুষ যা করে ভালো করুক মন্দ করুক একমাত্র এই ফেডার লেগে করে কথা কন্টিং না বেটি। ফের যদি না থাকতো বরিশাল তেল নোয়াখালী তেল আর সেইতে নাটোর তাইতে না মারা। আর আমিও সিরাং থেকে এই গাজীপুর ডিস্ট্রিক্ট আইতাম না, এই ফেডার লেগে আইছি। এই গাজীপুর ডিস্ট্রিক্ট আমি 14 বছর বাড়ি করছি, বর্তমানে শ্রীপুর কাপা শিরুর করুই বাড়ি। আমি একজন দাঁতের ডাক্তার, আমার শিরুকে দাঁত ফলাই দিই ভালো দাঁত না, বাঙ্গালোর আগে যাবো কে কারো দাঁত দাঁত ফলাই সময় চ্যালেঞ্জ করি। এক পুরা দাঁত চাষটি 20 টাকা জরিমানা, ও কয়ে সিল্লান দিলে 50 টাকা, হুট কিনা দিলে 200 টাকা। দীর্ঘ দাঁত পালতে চান আমার সাথে যোগাযোগ করবেন, মাংনা দাঁত পালি না টেহার বিনিময়ে ফলাই। এবার সব দেহ আপনি ফলাইলে টেহ লাগবে না, হলে টেহা লাগবে না, খারাপ করলাম কথা না ভাই। বাড়ি আছে নগদ একশো বাকি না। আর দাঁতলদের মেইন মূল্যবান জিনিস দাঁতের যত্ন করিনি। আমি 40 বছর ধরে একটা সাই হয়েছি ফুটপাতে মজমা করি খেলা দেখায়। আমি রাজনবাবু আজকে বলে দিনে করে নিয়েছি আপনাদেরকে মাংনা দিব, কি করবেন দাঁত মাজবেন ভুলমাল দিকে হবি কালকে পারবেন মানি না, 10 মিনিট বলে বিশ্বাস করি না। এই জায়গার মধ্যে নগদ নারায়ণ সময় মাত্র 1 মিনিট আপনার দাঁতের সাইডটা কাজ করবে, কি কাজ করবে আমার কথা বুঝতে অসুবিধার কারণ দাদা। 1 নম্বর কাজ করবে দাঁতের ব্যথা, 1 ঘন্টা তো 1 ঘন্টা লাগাবে, লাগানোর সাথে সাথে ব্যথা বাড়বে। 2 নম্বর কাজ করবে যিনি বলেন আঙ্গুলে মেস হওয়া যাবে আসি মাছ দিয়ে গেলে অনেক দাঁতের সিবা থেকে রক্ত বাইরে না, আমার ফাউডার মুখে দরবার যদি 1 করে রক্ত আনতারেন 10 প্যাকেট মাংনা পাবেন। 3 নম্বর কাজ করবি দাঁতগুলি বলো দেখতে সুন্দর মাঝখানে কানা হয়ে গেছে, ওই দাঁতে ঠান্ডা করে ধরে গরম করে ধরে চা করে ধরে মিষ্টি করে ধরে খাবার টুকলে ব্যথা করে, এই দাঁতে যে জিনিস কামড়া খাবেন ধরবি না। লাস্ট নাম্বার এখন আম্বানি করে সাপ দেখবেন অল্প লড়া দাঁতলে বসবি, আর যেটা ডক্কো ডক্কো লড়ে বসাতে গেলে 1 মাস লাগবে। আমি যে বিক্রি করি আমার মাঝে দেখি দাঁত মাজি না, কথা বলেন মাজি না, আপনি আমার মুখ সঙ্গে দেখেন যদি আমাকে দুর্গন্ধ পান এদের ডিন দিয়ে কোনো প্রতিবাদ নাই। রাজনবাবু চ্যালেঞ্জ করে বসে তোমরা কাজ চিনি কাজ জানি সব দিকে আমি সামনে কথা বলি না, নগদ নারায়ণ প্রমাণ করি আমার কাছে মাজন কিনে নেওয়া লাগবো না, আমি একটা কাছের নাম